আমি যদি আর্যর সঙ্গে সংসার করতে না পারি তাহলে তুমিও পারবে না। খুশির এখানেই তো শেষ নয়, আমার তো তোমাদের আরো অনেক খবর দেওয়ার আছে। তবে সেই খবরটা সবারকে আর্যকে দেব। আর্য তোমার জন্য তোমার পরিবারের সবার জন্য বজরংবলীর কাছে প্রার্থনা করব। আর এটাও বলবো জয় বজরংবলীকে যে আমার জন্য সবকিছু মনে পড়ে যায়। মিথ্যে বলেছ আমায়, তুমি অভিনয় করেছো তুমি আমার সাথে। কেন কেন অভিনয় করতে গেলে দিয়া, কেন বলো কেন? এই খেলাটা যদি আমি জিততাম তাহলে আমি কি পেতাম জানো? আর্যকে পেতাম। কিন্তু এখন ভাবছি নো ইউজ, আর্য তো কোনো দামই নেই, কোনো ভ্যালুই নেই। এখন আর্যর থেকে অনেক বেশি সুপিরিয়ার হয়ে গেছো তুমি। এরকম একটা ওয়ার্থলেস স্পাইনলেস মানুষকে ভালোবাসে না। লীলা সান্যাল এরকম কাউকে ভালোবাসতে পারবে না। তুই যে মেয়ের দোষ সেটাও নিজে প্রমাণ করতে পারলি না। হ্যাঁ, কে প্রমাণ করলো? তোর ওয়াইফের বন্ধু দেবোত্তম। আমি তো একটা ব্যর্থ মানুষ, হেরে যাওয়া মানুষ, একটা ব্যর্থ হেরে যাওয়া মানুষকে তুমি কেন সত্যি কথাটা বলবে? কেন বলবে? ইয়েস রাইট রাইট, আই অ্যাম আ লুজার, আই অ্যাম আর্চু। তুমি ওখান থেকে ওইভাবে চলে আসলে কেন? আর্চু বাড়ি চলো, আমার তোমাকে অনেক কথা বলার আছে, বাড়ি চলো। আরে ম্যাডাম, আপনি আমাকে নিতে এসেছেন? ম্যাডাম আমাকে নিতে এসেছে? ম্যাডাম আমি আমি আপনার কাছে হাত জোর করে দুটো মিনিট চাইছি, প্লিজ প্লিজ আমাকে দুটো মিনিটের জন্য একটু একা থাকতে দিন, একা থাকতে দিন। তারপর তারপর আপনি যা বলবেন আমি তাই করব। আপনি আমাকে উঠতে বললে আমি উঠব, বসতে বললে আমি বসবো, প্লিজ। আর্জুন, আর তোমার কি হয়েছে বলো তো? তুমি এইভাবে কেন আমার সঙ্গে কথা বলছো? কি করছো তুমি? কি হয়েছে বলো? আমি কি করলাম ম্যাডাম? আমি কি করলাম? যা করলেন সব তো আপনি করলেন। আমাকে আমার আসল জায়গাটা দেখিয়ে দিলেন, আমার যোগ্যতা কতটুকু সেটা বুঝিয়ে দিলেন। আই অ্যাম রিয়েলি গ্রেটফুল টু ইউ। ইয়েস, আই অ্যাম গ্রেটফুল। আমি এখন একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস বুঝে গেছি, বন্ধুত্বের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এগুলো কিচ্ছু না, কিচ্ছু না। এগুলো
আসল সম্পর্ক হচ্ছে কি করুণার সম্পর্ক, একটা জিতে যাওয়া মানুষের সাথে একটা হেরে যাওয়া মানুষের সম্পর্ক। বুঝে দেখবেন ভিক্টরি স্ট্যান্ডে যে চ্যাম্পিয়ন হয় সে কিরকম ঘাটটা নিচু করে যে ফার্স্ট রানার্স হবে তার দিকে তাকিয়ে থাকে, ঠিক যেমন আপনার আমার সম্পর্কটা যেরকম হয়েছে ঠিক সেই রকম। আর আমি তো একজন রানার্স আপ নই, একজন হেরে যাওয়া বাতিল স্পাইনলেস গুড ফর নাথিং ক্যারেক্টার, তাই তো? আর্য তুমি জানো তুমি কি বলছো? আর্য আমাদের সম্পর্কটা ভালোবাসা, এখানে করুণা কেন আসতে যাবে? আমি বুঝতে পেরেছি তুমি আমার উপর অপমান করেছো, তাই না? বলো না অপমান করেছো না? আমি কেন সত্যিটা তোমাকে সবার আগে বলিনি? তুমি আমার জীবনে সব থেকে স্পেশাল মানুষ হয়েও কেন সত্যিটা আর পাঁচটা লোকের সঙ্গে তোমাকে জানতে হলো? এইটা কেন তুমি অভিমান করেছো না? বলো না, তো চুপ করে আছো কেন বলো? আর্য আমি তোমাকে সবটা খুলে বলছি। আর্য আর্য সত্যিটা লুকোনো ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি যদি সত্যিটা তোমাকে জানিয়ে দিতাম তাহলে তোমার সঙ্গে আমার যে ব্যবহারের পার্থক্যটা তো সেটা তুমি না বুঝে ফেলতো। না না আমি বলছি না যে এমনটা হতোই, কিন্তু কিন্তু হতে তো পারতো বলো, মানে কোন ইমোশনাল মুহূর্তে যদি এরকম কিছু না। আরে তুমি হাসছো কেন? দিয়া তুমি এত জাস্টিফিকেশন দিচ্ছ কেন বলো তো? না ম্যাডাম শুনুন, আমি তো অত ভালো অভিনেতা নই, আমি অভিনয়টা পারি না, হয়তো সেই জন্যে ত্রিনা পুরো ব্যাপারটা বুঝে যেত। ইউ নো হোয়াট, আই এম নট অ্যাজ গুড অ্যাজ ইউ আর, ইয়েস, বাট টেল মি ওয়ান থিং, দিয়া ব্যানার্জি, ম্যাডাম ব্যানার্জি, আমি বুঝতে পারছি না আপনি এই মুহূর্তে এখন যেটা করছেন সেটা অভিনয় না তো? অভিনয় না তো? অভিনয় রাইট? আর্জুন আমি তোমার সঙ্গে কোনো অভিনয় করছি না। আর্জুন অভিনয় করছি না। ওবার বল, ওবার এটা বলে সারাক্ষণ আমার সাথে অভিনয় করে গেছো, তাই তো? অভিনয় করে গেছো, তাই তো? আর আমি ভেবেছি আমার দিয়াই কেন এইটা ভেবে সারাক্ষণ যন্ত্রণায় কাতর হয়েছি, বুকটা ভেঙে গেছে দিয়া। আমি ভেবেছি কি করে আমার দিয়াকে আমি সুস্থ করে তুলব, কি করে আমি আমার পুরনো দিয়াকে ফিরে পাবো। আমি কেন অভিনয় করতে বাধ্য হয়েছি আমি তো তোমাকে সবটা বললাম। ব্যবহার করেছো তুমি আমাকে ব্যবহার করেছো ওই বজরংবলীর মন্দিরে পুজো দেবে বলে আমাকে নিয়ে গেছো, নিয়ে গিয়ে ভেতরে গিয়ে পেছনের দরজা দিয়ে রানী সেজে শো করতে চলে গেছো দিয়া। আমি বোকার মতো বাইরে তোমার জন্য দাঁড়িয়ে আছি, অপেক্ষা করে আছি, আইসক্রিম খাওয়ার বাহানা করে বাড়ি থেকে বেরিয়ে তুমি আমাকে আইসক্রিম কিনতে পাঠিয়ে দিলে মোড়ের মাথায়, আর সেই ফাঁকে তুমি সেই শো এর লোকটার সাথে কথা বললে। এই যে তোমার ঘরের যে জানলার গ্রিলটা তুমি কেন খুলেছিলে? যাতে আমি এসে তোমার সাথে দেখা করতে পারি, তাই না? দেখা করতে পারি। তুমি ওটা খুলে রেখেছিলে যাতে তুমি স্মুথলি তোমার কাজগুলো সারতে পারো। তুমি প্রত্যেকটা মুহূর্তে আমার কাছে সত্যিটা লুকিয়েছো দিয়া, প্রত্যেকটা মুহূর্তে আমার কাছে সত্যিটা লুকিয়েছো। হ্যাঁ আমি লুকিয়েছি, আমি মানছি আমি লুকিয়েছি, আমি লুকোতে বাধ্য হয়েছি। আর্য
আমি জানি তুমিও খুব কষ্ট পেয়েছো। আচ্ছা আমিও কি কম কষ্ট পেয়েছি বলো? যেদিন আমি স্টেট চ্যাম্পিয়নশিপ জিতলাম, সেদিন ট্রফি জেতার পর ভেবেছিলাম আমি তোমার কাছে দৌড়ে যাব, তোমার কাছে আমি ট্রফিটা নিয়ে যাব, তোমাকে জড়িয়ে ধরবো। কিন্তু ঠিক সেই মুহূর্তে তুমি কি বললে? কি বললে আমাকে? যে না, তুমি আমাকে ভালোবাসো না, ত্রিনাকে ভালোবাসো, ত্রিনার সঙ্গে সংসার করতে চাও। আচ্ছা সেদিন কি তুমি অভিনয় করনি? সেদিনও তুমি অভিনয় করেছিলে আর্য, একবারও এটা ভেবে দেখোনি যে আমি কতটা কষ্ট পাবো এটা শুনে? ভেবে দেখোনি? আমি জানি আর্য, তোমাকে ত্রিনা বাধ্য করেছিল এইসব কিছু করতে, তাই না? জানি, কিন্তু তবুও তোমার এই মুখ ফিরিয়ে নেওয়াটা আমি সহ্য করতে পারিনি আর্য। তোমার এই অবহেলা, তোমার মুখ ফিরিয়ে নেওয়া আমাকে দিলে দিলে শেষ করে দিচ্ছে। আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিলাম আর্য। যে একবার তার ভালোবাসার মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারে, সে তার ভালোবাসাকে ফিরিয়ে আনার জন্য এইটুকু করবে না আর্য? আমি তখন এমন অবস্থায় পৌঁছে গেছিলাম যে আমি তখন সব কিছু করতে পারতাম, সব। দশমীর দিন রাতে গঙ্গার ঘাটে যখন গুলি চলছিল, আমি তখন সম্পূর্ণ একা আর্য, সম্পূর্ণ একা। কষ্টের সঙ্গে সঙ্গে আমার খুব ভয় হচ্ছিল আর্য, খুব ভয় হচ্ছিল তোমাকে সারা জীবন দেখতে না পাওয়ার ভয়ে, আমার পরিবারকে সারা জীবন দেখতে না পাওয়ার ভয়ে। এই কষ্টটা আমার বুকের ভেতরে পাথর চাপা হয়েছিল আর্য। তুমি বলো না আর্য, আমি কি করতাম তখন? কি করতাম? আমি পালিয়ে যেতাম কোথা থেকে, সবার থেকে হারিয়ে যেতাম? আর্য আমি তো একজন স্পোর্টসম্যান, তুমি তো বলেছিলে একজন খেলোয়াড়ের কোনোদিনও হেরে যেতে নেই, তাকে লড়াই চালিয়ে যেতে হয়, তার স্পিরিটটাই তাকে বাঁচিয়ে রাখে। যা আমার পিঠে যদি গুলিটা লাগতো, তখন যদি দেবোত্তম বাবু না আসে। আই নো ইট দেবোত্তম সেন। হ্যাঁ, দেবোত্তম সেন, রাইট? ঠিকই তো, দেবোত্তম সেন। উনি তো ছিলেন তোমার পাশে দিয়া। আই ওয়াজ নট দেয়ার, ওয়াজ আই? নো, উনি তোমার যত্ন করলেন, তোমার খেয়াল রাখলেন, তোমার সহযোদ্ধা হলেন, দেবোত্তম সেন। ইনফ্যাক্ট আজকের এই মহাযুদ্ধে উনি তো তোমাকে এই লড়াইয়ে জিতিয়ে দিলেন, তাই না দিয়া? জিতিয়ে দিলেন। আর আমি কি করছিলাম? আমি মর্গে গিয়ে তোমার বডি শনাক্ত করছিলাম, শ্মশানে গিয়ে তোমার দেহ পোড়ালাম, বুকের মধ্যে আমার যন্ত্রণার পাথর চাপা দেয়া ছিল দিয়া, বড্ড কষ্ট হচ্ছিল। বাড়িটা অন্যের হাতে চলে গেল, বাবা অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হলেন, টাকা নেই, পয়সা নেই, অসহায় অবস্থা, বাড়ির সবাই, আমিও রিনার হাতের পুতুল হয়ে গেলাম। সেই সময় তুমি ফিরে এলে মানসিক অসুস্থতা নিয়ে, সেই সময় তুমি একটা বার যদি তুমি বলতে যে এটা তোমার প্ল্যান দিয়া, কি করে তুমি ধরে নিলে দিয়া, কি করে ধরে নিলে যে আমি অভিনয় করলে ত্রিনা সব বুঝে যাবে, কি করে ধরে নিলে দিয়া? দেবোত্তম সেন, দেবোত্তম সেন তোমার বিশ্বাসের পাত্র হয়ে উঠল। আমাকে ছেড়ে তুমি দেবোত্তম সেনকে বিশ্বাস করলে।
আর আমার উপর থেকে তোমার সমস্ত ভরসা উঠে গেল দিয়া। না না, তুমি ভুল করছো আর্য, আমাকে ভুল বুঝছো। আর্য কেউ না, আমার বাঁচানোর পর দিন দুয়েক আমার কোনো খুশি ছিল না। তারপর আমি যখন স্বাভাবিক হলাম, আমি সবার আগে তোমার কাছে ফিরতে চেয়েছিলাম। কিন্তু দেবোত্তম বাবু আমাকে বললেন, আমি যদি আবার ফিরে যাই তাহলে ওরা আমাকে মারার আবার চেষ্টা করবে। আমি চাইলেও তোমার কাছে ফিরতে পারিনি। আর সেদিন যদি আমি ফিরে আসতাম তাহলে এত এত প্ল্যানটাই আমি করতে পারতাম না। আর আজকের এই দিনটাও আমরা দেখতে পারতাম। আর সেদিন যদি ফিরে আসতাম তাহলে 11 বছর আগে তুমি যে ড্রাগ নাও নি এটা প্রমাণও করতে পারতাম না। আমি তো তোমাকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে কলঙ্ক মুক্ত করব। আমি যদি দিয়া হয়ে আবার ফিরে আসতাম বা আমার অভিনয় যদি ছোটখাটো কোনো ভুল চুর থাকত তাহলে আমি সেটা করতে পারতাম না। আমি পারতাম না সেটা করতে। তাই তো, তাই তো দিয়া, আজ তুমি আমাকে কলঙ্ক মুক্ত করলে। কলঙ্ক মুক্ত, রাইট? আই এম ক্লিন, কোনো কালিমা নেই আমার গায়ে। দেখো, আমি তো নিজেকে চিনতেই পাচ্ছি না, এত পরিষ্কার চিনতেই পাচ্ছি না, নিজেকে চোখেই পড়ছে না দিয়া আমার। আমি তো নিজের অস্তিত্বটাকেই বুঝতে পারছি না। এতদিন আমি দিয়ার জন্যে বেঁচেছি, ব্যাডমিন্টনের জন্যে বেঁচেছি, এসব করতে গিয়ে আমি তো নিজের জন্যে বাঁচাটাই ভুলে গেছি। নিজের জন্য, যারা নিজের জন্য বাঁচতে পারে না তারা এভাবেই এভাবেই বুঝে যায়, বুঝে যায়। ত্রিনা ঠিকই বলেছে, আই অ্যাম আ ব্লাডি লুজার, আ বিগ জিরো, গুড ফর নাথিং। ইয়েস, গুড ফর নাথিং। আমাকে ভালোবাসা ইজ আ ওয়েস্ট অফ টাইম, আমাকে ভালোবাসা ইজ আ ওয়েস্ট অফ টাইম। আরজু, আরজু, আমি তোমাকে কিছু বলতে চাই। আরজু, কি বলবে তুমি আমাকে? তোমার জয়ের গল্প বলতে হবে না, বলতে হবে না দিয়া, আমি সব জানি। এই যে তোমার অ্যাচিভমেন্টের জন্য আমি ক্ল্যাপ দিচ্ছি, ক্ল্যাপ। ওয়েল ডান দিয়া ব্যানার্জি, হিপ হিপ হুরে। না আরজু, আমি তোমাকে অন্য কিছু বলতে চাই, আমাদের আমাদের দুজনের কথা বলতে চাই। আমাদের দুজনের কথা মানে তোমার আর আমার কথা? একটা জিতে যাওয়া মানুষ আর একটা হেরে যাওয়া মানুষের কথা, তাই বলতে চাও তো? তাই বলতে চাও তো? কেন শুনবো আমি তোমার কথা, কেন শুনবো তোমার কথা? আমি ত্রিনার আড়ালে আমাদের ঘরে একান্তে তুমি এক নাগারে আমার সাথে অভিনয় করে গেছো, এখন কি বলার আছে, কি বলার আছে দেয়াল? তুমি যদি বলতে চাও, যদি বলতে চাও আমি শুনবো কেন? বাই দ্য ওয়ে, হু অ্যাম আই? শুনতে হবে আচ্ছা, তোমাকে শুনতেই হবে, কারণ এই কথাটা শুনলে আমাদের দুজনের জীবন অনেক বদলে যাবে। বদলে যাবে, বদলে যাবে, কি বদলে যাবে ম্যাডাম, কি বদলে যাবে? হ্যাঁ, আমাদের জীবনে তো অলরেডি অনেক কিছু বদলে গেছে, জীবনটাই বদলে গেছে। হ্যাঁ, আমার বিশ্বাসই তো বদলে গেছে ম্যাডাম, আর কি নতুন করে কিছু বদলানোর আছে? আছে নেই? ও কংগ্রাচুলেশনস বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস টু ইউ, আজকে মায়াং ত্রিনার সাথে লড়াইটা আপনি জিতে ফেলেছেন, জিতে ফেলেছেন লড়াইটা। কিন্তু আমাকে হারিয়ে ফেললেন কিনা দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ
Not important. Not at all important. Hey, কোথায় যাচ্ছ তুমি? আমি? তুমি আমার ছেড়ে কোথায় যাচ্ছ আজ? আমি তো বাড়ি যাচ্ছি দিয়া, বাড়ি। যদিও সেই বাড়িটা তো আর আমাদের বাড়ি নেই। তো ওই বাড়ি ছাড়া আমার তো আর তো কোথাও যাওয়ার জায়গা নেই দিয়া। কোথাও যাওয়ার জায়গা নেই। কারণ আমার তো তোমার মতো আর কোনো বন্ধু নেই যে আমাকে শেল্টার দেবে, আমাকে সাপোর্ট করবে, আমার পাশে দাঁড়াবে। আমার তো কোনো বন্ধু নেই, ওই বাড়িটাই আছে। সুতরাং বাড়ি যাচ্ছি আমি। আমি 11 বছর আগে একা ছিলাম, এখনো একাই আছি, এখনো একা আছি। ওকে, গুড বাই দিয়া। তুমি কি বলে আর্য, 11 বছর আগে তুমি একা ছিল আর আজও একা আছো? আর্য, আমি তোমাকে যেটা বলতে এসেছি সেটা যদি তুমি একটাবার শুনতে তাহলে এরকম কথা বলতে না, বলতে না এরকম কথা, কখনো বলতে না, কখনো না।